हाय बंधुरा नमस्कार, आमी देवांजन डिसि गार्डेनर पक्ष के सकल के स्वागत जानाई। तो आबारो प्रथमे बोले रखी, आमार ई भिडियोटी जारा प्रथम देखछेन तारा अवश्य आमार चैनलटी सबस्क्राइब करुन, साथे थाका बेल आइकनटी क्लिक करुन ओ भिडियोटी भालो लागले अवश्यई कमेंट करुन, लाइक करुन ओ आपनादेर बंधुदेर साथे शेयर करुन। तो चलुन देखे नी। तो बंधुरा आज के जे भिडियोटी निये एसेछि सेई भिडियोटी होच्छे एई ग्रीष्मकाले छादे टबे जो गाछगुली थाके सेगुलोके पेपर मालचिंग करते हैं। तो आज के भिडियोटी होच्छे आमार पेपर मालचिंग निये। तो चलुन देखे नी। तो ये पेपर मालचिंग की बा केन करबें, किभाबे करते हैं सेटा आमी आजके देखिये दिच्छी। तो पेपर मालचिंगटा कि केन करब पेपर मालचिंग, तार कारणटा होच्छे एई ग्रीष्मेर दिन এখন তো রোদের তাপ খুব বেশি, তাই বাড়ির ছাদে যে টবে যে গাছগুলি থাকে সেগুলিকে আমরা প্রত্যেক দিনই জল দিই। তো এই পেপার মালচিংটা করলে কী হবে, জলটা এই পেপারের উপরে দেওয়া হবে এবং জলটা দিলে জলটা অনেকক্ষণ মাটিটাকে ঠান্ডা রাখতে পারবে পেপারটাতে। আরেকটা অপশন হচ্ছে এই পেপার মালচিং করলে গাছের কোঁড়া থেকে যে আগাছাগুলো জন্মায় সেগুলো কিন্তু এই পেপার মালচিংয়ের জন্য কোঁড়াটা জন্মাতে পারবে না। তাই এভাবে আপনারা পেপারকে দিয়ে গাছের চারি সাইড থেকে নিয়ে টবের মধ্যেখানে এইভাবে এটাকে ভালো করে দিয়ে দিন। আপনারা এইভাবে এই পেপারটিকে দিয়ে দিন। তো আমি এখানে পেপার দিয়ে দেখালাম, পেপার দিয়েও করতে পারেন। পেপারটা দিলে করলে কি হবে, পেপারটা অল্প দিনে জল পড়বে তো পেপারটা নষ্ট হয়ে যাবে। তো এখানে সবথেকে ভালো হয় যদি আপনি খড় দেন, কিংবা যদি একগুচ্ছ শুকনো পাতা আপনি দিতে পারেন, প্লাস এর যে কচুরিপানা গাছগুলো হয় না, সেই কচুরিপানা গাছগুলো যদি শুকিয়ে আপনি দিতে পারেন সেটা খুব ভালো, কারণ ওর অনেক শিকড় থাকে, শিকড়ে গাছটা খুব ভালো, ওটা জলটা বেশিক্ষণ ধরে রাখতে পারে। আর পেপারটাতে কি, পেপারটাতে তো কিছুদিনের মধ্যেই পেপারটা শুকিয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই এটা আপনি ওগুলো দিয়েও করতে পারেন। কিন্তু এটা টবে করা ছাদে খুব জরুরি, এটা করতেই হবে গ্রীষ্মকালে, না হলে গাছের অসুবিধা হয়, খুব গাছটা দেখতে খারাপ হবে। তো এইভাবে করলে কী হবে, গাছগুলো আপনার ঠিকঠাক থেকে যাবে। তো আপনার টবে যতগুলি গাছ আছে প্রায় সবগুলোকে আপনি এইভাবে পেপার মালচিং হোক বা খড় দিয়ে হোক মালচ করে দিন। এটা গ্রীষ্মকালে করা খুবই দরকারি, আমাদের সব গাছগুলোতেই এটা করতে হবে। তো পেপার হোক বা খড় দিয়ে হোক এটা আপনারা যেভাবেই পারেন করে দিন, তাতে জলটা থাকবে, গাছের গোড়াটাও ঠান্ডা থেকে যাবে। তো এইভাবে আপনারা পুরো টবগুলোতে, যতগুলো টব আপনার বাড়ির ছাদে আছে বা যে যে গাছ আপনি লাগিয়েছেন যতগুলোতে সম্ভব আপনারা এইভাবে পেপার দিয়ে ঢেকে দিন। কারণ এখন সূর্যের তাপ খুব বেশি, এই তাপ থেকে গাছকে রক্ষা করতে গেলে আমাদেরকে কিছু অন্যান্য উপায় ব্যবহার করতে হবে, তার মধ্যে এটি একটি খুব ভালো উপায়। এরপর চলুন আটা যদি দেখাই, এটা আমার যে খ্রিসমাস ট্রি যেটা আছে সেটা, তো এটাকে আমি মালচিং করব পেপার। তার আগে আমি দেখলাম এর গোড়াটাতে একটু খাবারের দরকার, তো তাই আমি একটু মাটিটা কুড়ে দিয়ে এতে, আমি অন্য কিছু খাবার তো দেই না, শুধু গোবর সার ছাড়া কিছু দেই না। দেখুন মাটিটা খুঁড়ে দেওয়ার পর একটু গোবর সারকে আমি মিশিয়ে দেবো এই মাটিটার সঙ্গে। প্রথমে মাটিটা একটু তুলে নিলাম, কারণ মাটিটা বেশি আছে টবে আমার, তো তার জন্য গোবর সার দিয়ে ভালো করে মাখিয়ে দিয়ে এটাকে আমি আবার পেপার দিয়ে ঢেকে দেবো এইভাবে। আপনারাও কিন্তু আপনাদের প্রত্যেকটা গাছের টবে এইভাবেই পেপার দিয়ে মালচিং করে দেবেন, এটাকে এইভাবে ঢেকে দেবেন। ঢেকে দেওয়ার পর তখন জল দিলে জলটা দিয়ে আমাদের জলটা ধরে থাকবে, এতে দেখবেন গাছটাও খুব ভালো থাকবে, গাছটা দেখতে ভালো হবে। আর গ্রীষ্মে দেখবেন প্রত্যেকটা গাছেরই পাতা কুঁকড়ে যায়, প্লাস পাতা ঝলসানো দেখতে লাগে। তো এগুলো করলে কি, আমরা এগুলো বাঁচাতে পারবো এই সিস্টেমগুলো করলে। তো এটা খুব ভালো একটা প্রসেস, এটা নিজে করে দেখুন, গাছে অনেক উপকার পাবেন, যেটা আমিও করছি। তো বন্ধুরা চলুন, এবার আমার মালচিং করা হয়ে গেছে, তো আমি পেপারে একটু জল দিয়ে দিই গাছে। এইভাবে প্রত্যেক দিন বিকালে গাছকে ডালপালা পাতাগুলোকে ভিজিয়ে দেবেন। ভিজিয়ে দিলে কী হবে, বিকাল দিয়ে করবেন রোদটা পড়ে যাওয়ার পরে, তো খুব ভালো হবে এটা করলে। এবার আমি যে জলটা পেপারে দিচ্ছি, দেখুন আমার এটা লাল পেয়ারা গাছ, হ্যাঁ এইভাবে জলগুলো আমি দিয়ে দিচ্ছি। এটা যে গোলাপ গাছটি বলেছিলাম, দেখুন ফুলটা ফুটেছে, দেখতে ভালো লাগছে। হ্যাঁ এইভাবে যতগুলো গাছ আপনার আছে দিয়ে দিন, এইভাবে পেপার দিয়ে জলটাকে ভালো করে জল দিয়ে দিন। এভাবে দিতে দেবেন, তাহলে গাছটা খুব সুন্দর। এটা ডালিয়া গাছ, আমি এখনও রেখে দিয়েছি, এখনও গাছে আমার কাছে আছে, এই গাছটার ভিডিও আমি দিয়েছি একটা, পেয়ারা ধরে আছে। তো এইভাবে আপনারা পরিষ্কারভাবে যতগুলো টব আছে
পেপার দিয়ে মাঝ করে দিন। পেপারটা দিলে দেখবেন কি পেপারটা হয়তো সপ্তাহখানেক কি 10 দিনের মধ্যে আপনাকে আবার চেঞ্জ করতে হতে পারে, তো করে দেবেন, অসুবিধা নাই, সেটা আবার এইভাবে পেপার দিয়ে করে দেবেন। তো বন্ধুরা, আমার আজকে ভিডিও ছিল কিভাবে আপনারা টবে পেপার মাল্চ করবেন, পেপার বা খল দিয়ে মালচিং করবেন। তো এই নিয়ে ভিডিওটি আজকে ছিল আমার, তো ভিডিওটি আমি আপনাদেরকে শেয়ার করলাম। তো এই ভিডিওটি আমার কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না যে আমার এই ভিডিওটি ভালো হয়েছে না খারাপ, বা আপনারা কি ভালো লেগেছে কি না আপনাদেরকে। তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন। আর যদি কেউ আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করুন, এবং সাথে যে বেল আইকনটি আছে সেটাকে অন করে, তাতে আমি যে ভিডিওটি পোস্ট করব নতুন যে ভিডিওটি সেটি আপনাদের হোম স্ক্রিনে আপনারা প্রথমেই পেয়ে যাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ।